Assalamualaikum guys. Shamim the Catfish channel-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে বাংলাদেশের বাংলা ভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠ, যেখানে দক্ষতামূলক ICT বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, শিক্ষামূলক কোর্স এখান থেকে অনেক বাংলাদেশের চাকুরিজীবী অথবা স্টুডেন্ট অথবা বেকার জনগোষ্ঠী এই সাইট থেকে ই লার্নিং প্ল্যাটফর্মে কোর্স করে থাকে। তো সেই অনুযায়ী আপনারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন বা করে থাকেন। তো সে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব যে আমি একটি কোর্স ক্যাটাগরিতে যাই। কোর্স ক্যাটাগরিতে যে সকল কোর্সে ক্লিক দিলাম, তো ক্লিক দেওয়ার পরে এখানে একটি কোর্স লক্ষ্য করা যাচ্ছে যে মাইক্রোসফট অ্যাজুর ফান্ডামেন্টালস, যেটি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির কারিগরি সহযোগিতায় কোর্সটি রান করেছে এবং একটি সবার জন্য উন্মুক্ত। তো এই কোর্সটি মাইক্রোসফট কর্পোরেশনের সার্টিফাইড অ্যাজুর একটি প্রোগ্রাম, যেটি সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই যে মাইক্রোসফট সার্টিফাইড একটি অ্যাজুর ফান্ডামেন্টালস। এই কোর্সটি মূলত ক্লাউড বেসড সলিউশনস অ্যান্ড সার্ভিস অর উই নিউ টু অ্যাজুর, অর্থাৎ মাইক্রোসফট কর্পোরেশন ক্লাউড ভিত্তিক যে নেটওয়ার্ক সার্ভিস আছে সেটি সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার জন্য কোর্সটি মূলত মুক্ত পাঠে দেওয়া হয়েছে। তো এই প্রশিক্ষণটাটি কারা অংশগ্রহণ করতে পারবে সেটি আমি আপনাদেরকে বলাই যে এই প্রশিক্ষণ শেষে অবশ্যই একটি সার্টিফিকেট পাবেন এবং এটি অ্যাডমিনিস্ট্রেটর, বিজনেস ইউজার, ডেভেলপার, স্টুডেন্ট অ্যান্ড টেকনোলজি ম্যানেজার কোর্সটি করতে পারবে। তো কোর্সটি সম্পর্কে আপনি অবশ্যই মুক্ত পাঠে যাবেন। মুক্ত পাঠে আমি আপনাদেরকে দেখালাম যে মুক্ত পাঠে অল কোর্স ক্যাটাগরিতে যাবেন, যাওয়ার পরে সকল কোর্সে ক্লিক করলে অ্যাজুর, মাইক্রোসফট অ্যাজুর দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে আপনার এরকম একটি পেজ আসবে। তো অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। আপনি ইতিমধ্যে যদি মুক্তপাঠ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি বিষয়টি অবগত আছেন এবং সাইন ইন করে আপনি এখানে প্রবেশ করবেন, এবং যারা নতুন ইউজার তারা এখানে অবশ্যই রেজিস্ট্রেশন করে আপনি মুক্তপাঠের সদস্য হয়ে বিভিন্ন কোর্স করতে পারবেন। তো এখানে আমি যেহেতু অ্যাজুর সম্পর্কে আপনাদেরকে বলছি, তো অ্যাজুর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই যে এই মাইক্রোসফট অ্যাজুর ফান্ডামেন্টাল কোর্সটি তিনটে মডিউলে বিভক্ত করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3। তো এই তিনটা মডিউলে আপনাকে কোর্সটা সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ শেষে প্রত্যেকটা মডিউলে আপনাকে প্রশ্ন করবে। তো প্রশ্নের অ্যান্সারগুলো আপনি কোর্সটা ভালোভাবে আয়ত্ত করলে আপনি সেখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন, এবং সর্বশেষে ফাইনাল অ্যাসেসমেন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল অ্যাসেসমেন্টের অপেক্ষায় আমি মূলত কোর্সটি করছি। তো ফাইনাল অ্যাসেসমেন্ট আর 10 মিনিট পরে আমি পরীক্ষা দিতে পারবো। সো আপনারা অবশ্যই মাইক্রোসফট অ্যাজুর সম্পর্কে একটু জানলেন যে একটি ক্লাউড বেসড নেটওয়ার্কিং সলিউশন এবং এখানে আপনার তথ্যগুলো ক্লাউড ভিত্তিক থাকবে। এই সম্পর্কে আপনার কনসেপ্ট ধারণা দেওয়ার জন্য মূলত মাইক্রোসফট অ্যাজুর কোর্সটি মুক্তপাঠে সংযুক্ত করা হয়েছে। তো এখান থেকে আপনি অবশ্যই এই কোর্স শেষে আপনি একটি সার্টিফিকেট পাবেন, সেটি আপনার ক্লাউড বেস সম্পর্কে ধারণা নিতে অনেক সাহায্য করবে। তো সবাইকে মুক্ত পাঠে অংশগ্রহণ করে দক্ষতামূলক, কারিগরিমূলক, ICT বিষয়ক এবং চিকিৎসা সম্পর্কে, এবং যদি আপনি জ্ঞান দক্ষতামূলক অনেক প্রশিক্ষণ করতে চান তো অবশ্যই মুক্ত পাঠে আপনি ভিজিট করবেন এবং এখানে রেজিস্ট্রেশন করে আপনি বহু সার্টিফিকেট অর্জন করতে পারবেন। তো আপনারা এখানে মুক্ত পাঠ সম্পর্কে জানুন এবং মুক্ত পাঠ সবাই ব্যবহার করুন, এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই শামিম দ্য ক্যাটফিশ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন যে আপনি আরও কী কী সম্পর্কে অবগত হবেন। সেজন্য আমি এই কন্টেন্টগুলো আপনাদের জন্য উপহার দিয়ে থাকলে
এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন তারাও এই কোর্সটি আপনি সম্পূর্ণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।